কর্মসূচি সাফল্যিত হয়েছে, সাফল্য মন্ডিত হয়েছে। আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। এবং যে বক্তব্য নিয়ে আসবেন সেই প্রিয় নেতা, যিনি সহযোগিতা দিয়ে পরামর্শ দিয়ে বিকৃতি শোনা দিয়ে যিনি নিজের পায়ে হেঁটে এই কর্মসূচিকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের বনপাড়া পৌরসভার সুযোগ্য মেয়র, আমাদের বনপাড়া পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি তার পরিবারের সমাবেশকারী সদস্যবৃন্দ, তারা অভ্যন্তরীণ জাতীয় স্বাধীনতা মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী 30 লক্ষ শহীদ, আমাদের শহীদ সংসদ রবিউদ্দিন সরকার, শহীদ সংসদ মমতাজত্তে বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদ ডাক্তার আইনুল হক, আমাদের জাতীয় নেতা মোহাম্মদ নাসিম সৌ, সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা তারা মৃত্যুবরণ করেছেন, এবং আমাদের সেই তদন্ত সংগ্রামী আমাদের খ্রিস্টান মিশনের সিস্টার অর্পিতা, বনপাড়া পৌর আওয়ামী লীগের স্নেহ সহসভাপতি শরীফ ইসলাম সৌ, তারা করোনা ভাইরাস আক্রান্ত মৃত্যুবরণ করেছেন, তাদের বিধি আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি দু একটি কথা বলে আমার কথা শেষ করব। আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রদান করছি স্বপ্ন শেখ হাসিনা, মানবতার মা জয়ন্তী শেখ হাসিনা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি উনি ওনার কথা রপ্ত করেছেন। তার জন্য তাকে এবং তার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, আমাদের গ্রাম প্রত্যাশী জাতীয় মানুষের নেতা, আমাদের প্রিয় নেতা, তিনি বারবার নির্বাচিত সংসদ, তিনি শিক্ষা কমিটির স্থায়ী কমিটির সদস্য, আওয়ামী লীগের শিক্ষক কমিটির সদস্য, সাবেক সবল প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, নাটোর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, আর বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এমপি মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা বড়াই গ্রামের মানুষ দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা এক কথা দাঁড়িয়েছি। আজকে যেন উপস্থিত থাকেন আমাদের তিন ইলেকট্রিক মিডিয়ার ভাইরা, যেন উপস্থিত থাকেন আমাদের কয়েক পর্যায়ের শিক্ষক শিক্ষক সমিতির সভাপতি আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এখানে উপস্থিত আছেন, আমাদের ব্যবসায়ী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, আমাদের শিক্ষক ছাত্র জনতা, বনপাড়া বাজারের সকল পেশাজীবী মানুষ এবং জাতীয় এই প্রতিষ্ঠানটি চলবে এই প্রান্তীয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান এখানে উপস্থিত আছেন। আর তোমার একটি কলেজের বক্তব্য এরকম আশা করছে না। আমাদের আর একজন তারুণ্যের অহংকার গুজরাট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকাশক মহাজ রমেশের বাদ্র, আমাদের মনপুরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনাদের ভোটে বার্তায় নির্বাচিত হরিফ চেয়ারম্যান উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৃত্যুঞ্জয় নেতা জয়তা রহমান নেতা, এখানে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত এবং সাবেক চেয়ারম্যান বৃন্দ, নির্বাচিত কাউন্সিলর সাবেক কাউন্সিলর বৃন্দ, সব আমাদের ভাতৃপ্রতিম সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ভাইরা, আপনাদের সকলের প্রতিনিধি, মসজিদের শুভেচ্ছা এবং বিদায় অভিনন্দন। আজকে কি কারণে কি প্রেক্ষাপটে আজকে এই জনপদের মানুষ তাদের খাওয়া দাওয়া বন্ধ করে রাস্তায় নেমেছেন, এইটা ইতিমধ্যেই হয়তো আপনারা উপলব্ধি করেছেন। আপনারা জানেন বাংলাদেশের শস্য ভান্ডার নামে পরিচিত কোথায়, এইটা হচ্ছে শস্য ভান্ডার, এইখানে খাদ্য শস্য উদ্বৃত্ত হয়, সেই বিবেচনা করে এই বড়াইগ্রাম মুদ্রাস্ত্রের মানুষ আশায় মুখ বেঁটেছে, তারা প্রস্তাবনা দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমাদের মন্ত্রণা পৌরসভা সংলগ্ন আজকে আমরা এখানে আমাদের নেতৃবৃন্দ বলেছেন এইখানে জমি অধিগ্রহণ করতে হবে না, শুধু শিল্প মন্ত্রণালয়ের জমি লাগে, শিক্ষা মন্ত্রণালয় তারা বিশেষ, এবং আপনারা জানেন আমাদের হাতে থানা আমাদের প্রিয় কাপড়ের নেতৃত্বে আমরা করেছিলাম, এই থানার কাজে কিছু স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল পরবর্তীতে মূল জায়গা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এইখানে হাইওয়ে খানা হয়েছে, এইখানে জমি অধিগ্রহণ করতে হয় না। আমাদের ভাই বোনদের হুমায়ুনপুর হাওড়ায় এইখানে যদি আমরা ডক্টর এম ওয়াদের মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ে করি আমাদের এইখানে কোন খরচ হবে না। আপনারা জানেন একটু বলতে হবে নির্বাচনে যখন উত্তরাঞ্চলের ভাত তৃতীয় মহোদয় আজকে অঙ্গবন্ধু সেতু এটা আলিকা হয়ে যাওয়ার কথা ছিল, উনি সত্যিভাবে মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাবন করেছেন এইখানে যদি উন্নতিকরণ করা হয় সরকারের অনেক টাকা দেওয়া হবে, সেইটা না করে আপনার যদি হাতিকুণ্ড গ্রহণ করা হয় করেন সরকারের অর্থ সাশ্রয় হবে এবং তার সেই পরামর্শ মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করে আজকে হাতিকুণ্ড গ্রহণ করা এই যে রাস্তা বঙ্গবন্ধু সেতুর সঙ্গে কানেক্টিং রাস্তা হয়েছে এটা উপযুক্ত হয়তো কাপড় করতে স্কেম বিনিয়োগ আজকের আয়োজন এটার পরামর্শ আমার প্রিয় আমাদেরকে বলেছে তোমরা আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাও এবং তোমরা আসছ, আমি আমার অবস্থান থেকে যা যা করার দরকার আমরা করব, সেইভাবে আজকে সকল পেশার মানুষকে একত্রে সহযোগ করে আজকে আমরা এইটা করছি। ইতিমধ্যে আমাদের উপস্থিত হলেন জয় ইউনিয়ন পরিষদের
বারবার নির্বাচিত চেয়ারম্যান জোরে মাঠে অনুষ্ঠানে ডাকা জোয়ার ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী সভাপতি জোরে বাচ্চা মোহাম্মদ হাজার হাজার জনতা নিয়ে আসছেন এই মানব বন্ধন কর্মসূচি অংশগ্রহণ করে এই কর্মসূচিতে সার্থক এনেছেন আমি ইতিমধ্যে আমাদের এইখানে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আমাদের কৃষি সাহের সাথে কথা বলেছি পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলেছি আমাদের এম এল এ মহোদয়ের সাথে কথা বলেছি তারা আন্তরিক আছে সেই কারণে আত্মঘাতে একটু কষ্ট হয়েছে আসলে কষ্ট না করলে প্রাণ হয় না জীবন না দিল মানুষ সম্ভব না দিল তাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেলাম না সেই কারণে আমাদের শিক্ষামন্ডল বনগড়া পৌরসভা সংলগ্ন মানসা ইউনিয়ন বনগড়া পৌরসভার আমাদের বিশ্ববিদ্যালয়ের স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ইলেকট্রনিক মিডিয়া আপনারা সরকারের সর্বোচ্চ পর্যায়ে আপনারা ভবিষ্যৎ দিয়ে এই জনপদের মানুষের পানের দাবি বাস্তবায় আনে আপনারা অংশীদার হবেন আমি আর কথা বলব না মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়া এমন কোন কাজ নাই শক্তি কথা বিবেচনা করে ইনশাল্লাহ আপনাদের আজকের যে পরিশ্রম আজকের যে কষ্ট এটা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এই জনপদের এই শস্য ভান্ডার উত্তর দক্ষিণাঞ্চলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মোলাপুর রেল স্টেশন গোপালপুর আলিপুর রেল স্টেশন কাজীবাদ ক্যান্টনমেন্ট আমাদের হেলিকপ্টার এখানে আছে সব দিক বিবেচনা করে অবশ্যই আমরা মনে রাখতে পারি এইখানে কৃষি বিশ্ববিদ্যালয় ডক্টর ইমরানের সাথে ইনশাল্লাহ আগামী দিনে হাতে থাকবে আমরা আন্দোলন করব আন্দোলনকে এমন একটি পর্যায়ে সরিয়ে দেব যেখান থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আপনি মানবতার মা আপনি ইংল্যান্ডের আশ্রয় করেছেন প্রত্যাশা দুঃসমান করেছেন আজকে দেখেন প্রমত্ত আমার বিশ্বাস আজকে 5 কিলোমিটার আজকে মানব বন্ধন হয়েছে হাজার হাজার জনতা এই মানব বন্ধনে অংশগ্রহণ করেছে স্বাস্থ্য বিভিন্ন আমাদের মা বোনেরা এসেছে আমাদের ছাত্র ছাত্রী এসেছে ব্যবসায়ীরা এসেছে শ্রমিক এসেছে রিক্সা চালক এসেছে ভ্যান চালক এসেছে সকল পেশাজীবী মানুষ এক কথা দাঁড়িয়ে এসেছে যে এইখানে কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষা কারণ এইখানে সরকারের অর্থ অপচয় হবে না সেই বিষয়গুলি বিবেচনা করে আগামী দিনে আরো আন্দোলন কর্মসূচি শান্তিপূর্ণভাবে আমরা ঘোষণা করব সেই কর্মসূচিগুলিতে আপনারা অংশগ্রহণ করবেন এবং ধাপে ধাপে একটি পর্যায়ে অবশ্যই আমার বিশ্বাস আমাদের সকল নির্বাচিত জনপ্রতিনিধি আছেন সকল মিডিয়ার ভাইরা আছেন সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আজকে এই মানববন্ধন কর্মসূচি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানানোর জন্য যারা এসেছেন সেটা পালন করব আমার পিতা এইখানে রক্তাক্ত হয়েছে আমি তার সন্তান এই আন্দোলন বাস্তবায়ন করার জন্য আমরা রাজপথে যাব কাপড়ের কাপড় করব সেই পর্যন্ত যাব মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করার জন্য তার সাথে সাক্ষাৎ করব শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করব তবু
আমাদের পরিবর্তে সরকারের মহানগর কৃষি বিশ্ববিদ্যালয় এইখানে আমরা করব বলে আমরা বিশ্বাস করি। আমরা বক্তব্য করা আজকের অনুষ্ঠানে সকল প্রজাতির মানুষ, সকল রাজনৈতিক দলের মানুষ, দল বা নির্বিশেষে যারা এসেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং যার যার ব্যানার আপনারা সংরক্ষণ করে রাখবেন, কারণ পরবর্তীতেও এই ব্যানার গুলো আমার কাজে রাখবে, কারণ একদিন হবে না। কারণ জাতির পিতা আন্দোলন করেছে কবে, পাকিস্তান ভাগ হওয়ার পর থেকে 1973 সকলকে ধন্যবাদ।